প্ৰতিগৰাকী শিক্ষাৰ্থীৰ বাবে ডাঙৰ খবৰ যিসকল এবাৰ উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল তেওঁলোকৰ বাবে এইটো খবৰ তেওঁলোকৰ অভিভাৱকৰ বাবে খবৰ কাইলৈ পুৱা 9 বজাত ঘোষণা হ'ব উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফল অনলাইন যোগে পুৱা 9 বজাতে উপলব্ধ হ'ব ফলাফল ঘোষণা হ'ব কলা বিজ্ঞান বাণিজ্য শাখাৰ ফলাফল কিবাটা ৱেবছাইটত প্ৰকাশ পাব ফলাফল এক চেনেলত এই কথা জনালে শিক্ষামন্ত্ৰী ৰনুজ পেগুৱে এবাৰ উচ্চতৰ মাধ্যমিকত বা উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ল বা হৈছে 2,80,216 গৰাকী পৰীক্ষাৰ্থী মুঠ ছাত্ৰৰ সংখ্যা হৈছে 1,37,484 জন বিপৰীতে ছাত্ৰীৰ সংখ্যা হৈছে 1,42,732 গৰাকী কলা শাখাত অৱতীৰ্ণ হৈছে 2,06,467 গৰাকী পৰীক্ষাৰ্থী বিপৰীতে বিজ্ঞান শাখাত অৱতীৰ্ণ হৈছে 55,287 গৰাকী পৰীক্ষাৰ্থী বাণিজ্য শাখাত অৱতীৰ্ণ হোৱা পৰীক্ষাৰ্থীৰ সংখ্যা হৈছে 17,582 গৰাকী তাৰোপৰি বৃত্তিমুখী শাখাত 880 গৰাকী পৰীক্ষাৰ্থী অৱতীৰ্ণ হৈছে এবাৰৰ উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত 12 ফেব্ৰুৱাৰীৰ পৰা আৰম্ভ হোৱা উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফল ওলাব কাইলৈ অৰ্থাৎ বৃহস্পতিবাৰে পুৱা 9 বজাত শিক্ষামন্ত্ৰী ৰনুজ পেগুৱে এই কথা ঘোষণা কৰিছে অৱশ্যে যিখিনি ৱেবছাইটত ফলাফল পোৱা যাব সেই ৱেবছাইটৰ তথ্যখিনি পুৱা 7 বজাতহে শিক্ষা সংসদে সদৰি কৰিব বুলিও ৰনুজ পেগুৱে নিজৰ এই এক্স পোষ্টত উল্লেখ কৰিছে আমি সেই পোষ্টটো আপোনালোকক দেখুৱাইছো তেওঁ কৈছে কাইলৈ পুৱা 9 বজাত ফলাফল ঘোষণা কৰা হ'ব উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ আৰু অফিচিয়েল প্ৰেছ ৰিলিজ উইল বি ইছ্যুড এট 7 AM বুলি তেওঁ উল্লেখ কৰিছে অৰ্থাৎ আনুষ্ঠানিকভাৱে যিটো অফিচিয়েল তথ্য সেই তথ্যখিনি পুৱা 7 বজাত শিক্ষা সংসদে সদৰি কৰিব বুলি উল্লেখ কৰিছে ডাঙৰ খবৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে যিহেতু সকলোৱে উৎসুকতাৰে অপেক্ষা কৰি আছে ফলাফলৰ এই ক্ষণটোলৈ আৰু ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিছিল যে 10 মে'ৰ ভিতৰত ফলাফল ঘোষণা হ'ব আৰু সেইমতে 9 মে'ত পুৱা 9 বজাত ফলাফল আনুষ্ঠানিকভাৱে ঘোষণা হ'ব বুলি শিক্ষামন্ত্ৰী ৰনুজ পেগুৱে সদৰি কৰিছে কলা বিজ্ঞান আৰু বাণিজ্য শাখাৰ লগতে বৃত্তিমুখী শাখাৰ ফলাফল ঘোষণা হ'ব কাইলৈ পুৱা 9 বজাত এবাৰ 2,80,216 গৰাকী পৰীক্ষাৰ্থী অৱতীৰ্ণ হৈছে বিগত বৰ্ষত অৱশ্যে যেনেধৰণৰ ফলাফল হ'ব লাগিছিল ঠিক তেনেধৰণৰ ফলাফল হোৱা নাছিল উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ 2022ৰ তুলনাত 2023 বৰ্ষত কিছু নিম্নগামী হৈছিল উত্তীৰ্ণৰ হাৰ কিন্তু এইবাৰ পুনৰ ঊৰ্ধমুখী হ'ব বুলি আশা কৰিছে শিক্ষা সংসদে এইবাৰ ফলাফল ভাল হ'ব বুলি ছাত্ৰ ছাত্ৰীসকলেও আশা মনত পুহি ৰাখিছে পূৰ্বৰ তুলনাত এইবাৰ উত্তীৰ্ণৰ হাৰ বৃদ্ধি পাব সমান্তৰালভাৱে আৰু এটা প্ৰশ্ন উত্থাপন হৈছে যে এইবাৰ শীৰ্ষস্থানপ্ৰাপ্তৰ তালিকা থাকিবনে নাথাকে কোনে কোনে ষ্টেণ্ড কৰিছে বা কোন কোন শীৰ্ষত আছে সেই তালিকাখন যিহেতু মেট্ৰিকৰ ক্ষেত্ৰত আমি তেনেধৰণে দেখিবলৈ পোৱা নাছিলোঁ কেইজনমান শিক্ষাৰ্থীৰ বিশেষভাৱে নাম দিয়া হৈছিল আৰু তাত কোৱা হৈছিল যে সৰ্বোচ্চ নম্বৰপ্ৰাপ্তহে এয়া নাম তেওঁলোকক স্থান হিচাপত তেওঁলোকৰ নাম ৰখা হোৱা নাছিল উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ ক্ষেত্ৰত কেনেধৰণৰ নীতি নিয়ম প্ৰযোজ্য হয় সেয়া হ'ব লক্ষণীয় আমাৰ সতীৰ্থ সাংবাদিক গীতাশ্ৰী আছে লাইভত গীতাশ্ৰী অধিক তথ্য বিচাৰিছোঁ কাইলৈ পুৱা 9 বজাত ফলাফল ঘোষণা হ'ব উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ আৰু কি কি তথ্য আপোনাৰ হাতত আহিছে নিশ্চিত ৰূপত প্ৰাঞ্চল আপুনি কোৱাৰ ধৰণে গোটেইখিনি কথা আপুনি ভাঙি পাতি কৈছে যিহেতু কাইলৈৰ দিনটো খুব গুৰুত্বপূৰ্ণ কাইলৈ 7 বজাত ৰিলিজখন ওলাব অৰ্থাৎ ক'ত ক'ত পাব কোন কোন ৱেবছাইটত এই ফলাফল উপলব্ধ হ'ব ৰিজাল্টছ ক'ত পাব এই গোটেইখিনি কথা 7 বজাত ৰিলিজ যোগে ACACCA কাউন্সিলে প্ৰকাশ কৰিব আৰু 9 বজাত ফলাফল ঘোষণা হ'ব ফলাফল ঘোষণাৰ সময় চমু চাপিছে উৎকণ্ঠা এটা আছিলে পৰীক্ষা দিলে পৰীক্ষা ভাল হ'ল বেয়া হ'ল যি হ'ল তাৰপিছত যি ৰিজাল্টক লৈ ফলাফলক লৈ যি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মনত উৎকণ্ঠা কিয়নো এয়া হৈছে অন্যতম এটা গুৰুত্বপূৰ্ণ পৰীক্ষা মেট্ৰিকৰ এইবেলি মেট্ৰিকৰ যিটো এটা পৰীক্ষা ফলাফল কিন্তু মেট্ৰিকতকৈও যেন এই হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষাৰ ফলাফল অধিক গুৰুত্বপূৰ্ণ কিয়নো ইয়াৰ পিছতেই নিজৰ নিজৰ কোন কি ছাবজেক্ট লৈ তেওঁলোকে আগবঢ়াই লৈ যাব নিজৰ শিক্ষা কেৰিয়াৰ কেনেকৈ পঢ়িব ক'ত এডমিশ্যন ল'ব এইবোৰ গোটেইখিনি কথা উৎকণ্ঠা আহি থাকে বা উৎকণ্ঠা মনত থাকে যি নহওক পৰীক্ষাৰ ফলাফল এতিয়া ঘোষণা হ'ব আৰু 9 বজাত পুনৰ আমি আমাৰ দৰ্শকক ক'ম যে আপোনালোকে যিহেতু উৎকণ্ঠা অভিভাৱকসকল বা ছাত্ৰ ছাত্ৰীসকল যিসকলে উৎকণ্ঠাৰে ৰৈ আছে যে পৰীক্ষাৰ ফলাফল কেতিয়া হ'ব কেতিয়া ঘোষণা কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিছিলে যে 10 মে'ৰ ভিতৰতে হ'ব আৰু কাইলৈ 9 তাৰিখে পুৱা 9 বজাৰ লগে লগে পৰীক্ষাৰ ফলাফল উপলব্ধ হ'ব কেইবাটাও ৱেবছাইটত আগে পিছে যিধৰণে ৱেবছাইটসমূহত পৰীক্ষাৰ ফলাফল উপলব্ধ হয় সেইধৰণেই হ'ব আৰু 2 লাখৰো অধিক শিক্ষাৰ্থীৰ এই মুহূৰ্তত যি এটা তেওঁলোকৰ এটা উৎকণ্ঠা সেই উৎকণ্ঠাৰ অন্ত পৰিব 7 বজাতেই কিয়নো 7 বজাত আচলতে কোনকেইটা ৱেবছাইটত ফলাফল পাব সেইখিনি কথা প্ৰকাশ কৰা হ'ব কিন্তু লগতে আৰু এটা কথা যে এইবাৰ স্থান প্ৰাপকৰ কিবা তালিকা থাকে
থাকিবনে নাথাকে এখন কমিটিও প্রস্তুত করা হয়েছিল বা সাজু হয়েছিল কমিটিখনেও এই ক্ষেত্রত বিবেচনা করবল সেই সন্দর্ভত কিনা তথ্য আপনার আছে নাকি বিশেষ তথ্য তেনেকৈ একো আহি পড়া না আসলে চর্চা চলি আছে যে বা এই ধরনের কথাখিনি আসলে অভিভাবকর মনত থাকিব কিয়নো নিউ এডুকেশন পলিসি এনইপি নতুন শিক্ষা নীতির অধীনত আসলে যুর শেহতীয়াকৈ সাল সলনি করে বা শেহতীয়াকৈ যুর লাহে লাহে চেঞ্জেস আহিছে সেয়া অন্তিম পর্যায়ত এটা সাবলে গেলে আর সেইখিনি অধীরত নিউ এনইপির অধীনত যেহেতু পরীক্ষা বা ইয়ার পিছর সেই ক্ষেত্রত এই পরীক্ষার ফলাফল খুব গুরুত্বপূর্ণ হব আর সেই ক্ষেত্রত আসলে পুয়া 9 বজার রিলিজত বহুখিনি কথা স্পষ্ট হব বলে আমি আশা করছো আর সেই ধরনের কোয়াও হয়েছে আর স্বাভাবিকতে অভিভাবকর মনতো সেই ধরনের একটা কথা বতরা থাকিব সেই ধরনের একটা উগুল থুগুল পরিবেশ এটা থাকিব প্রাঞ্জল আপনি ইতিমধ্যে কৈছে যে প্রায় 2,80,000 পরীক্ষার্থী 2,80,000 216 পরীক্ষার্থী টোটাল স্টুডেন্টস ইয়ার ভিতর লড়া পরীক্ষার্থী 1,39,486 আর ছোৱালী পরীক্ষার্থী হয়েছে 1,42,732 আর্টসত আছে 2,06,467 সায়েন্সর বিজ্ঞান শাখাত আছে 54,287 কমার্সত আছে 17,582 পরীক্ষার্থী এতিয়া র্যাঙ্কর কথা আপনি যেহেতু সুধিছে র্যাঙ্কর কথাখিনি হয়তো কাইলৈ বহুতরে মনত এই ধরনের উৎকণ্ঠা এটা আছে যে র্যাঙ্ক থাকিব না থাকিব বা মেট্রিকত যেহেতু র্যাঙ্কর কিবা কমাই দিয়া হল বা সংখ্যা কমাই দিয়া হল তেনেকুৱা ধরনের কিবা এটা হব নাকি এই ধরনের কথা বতরাখিনি আসলে চলি আছে কাইলৈ পুয়া 7 বজাত যেহেতু রিলিজ এখন দিব আর 9 বজার ফলাফল তার পূর্বে 7 বজার রিলিজ খনত বহুখিনি কথা স্পষ্ট হব বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ে কৈছে তারপরা কিছু আমি অনুমান করিব পারো যে তাত এটা ইঙ্গিত হয়তো পোয়া যাব আর 9 বজার ফলাফল নিশ্চয় 9 বজার ফলাফল আর আমি সকলো অধীর আগ্রহে অপেক্ষারত সেই খন্তর বাবে কিন্তু বিগত বর্ষলে যদি আমি চাও বিগত বর্ষত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল 2022-র তুলনাত কিছু পরিমাণে নিম্নগামী হয়েছিল উত্তীর্ণ হার কথা কৈছো কিন্তু এই বর্ষত সকলে আশা করেছে আনকি শিক্ষা সংসদেও আশা করেছে যে এবার পুনের সেই গ্রাফডাল ঊর্ধ্বমুখী হব আর উত্তীর্ণ হার বৃদ্ধি পাব সমগ্র রাজ্যতে নিশ্চয়কৈ আশাবাদী সকলো কিয়নো পূর্বতকৈ পরীক্ষা ভাল হওয়াটো সকলোৱে বিচাৰে আশাবাদী যি ধরনের সকলো হয়ে আছে যে পূর্বতকৈ উত্তীর্ণর হার অধিক হোক সেয়া এটা গুরুত্বপূর্ণ কিয়নো আজির তারিখত বিভিন্ন ঠাইত এডমিশন লবলৈ হলে যি ধরনের কাট অফর যিবোৰ কথা নামি দামি কলেজসমূহত বা ডাঙর ডাঙর আগশাৰী ঐতিহ্যমণ্ডিত কলেজসমূহত এডমিশন লবলৈ হলে আন আন ইউনিভার্সিটির অধীনত এডমিশন লবলৈ হলে আজি দিল্লী ইউনিভার্সিটির কথা যদি আমি কওঁ কাট অফর প্রসঙ্গটো আহি পড়ে আর সেই অনুসরি এইবোৰ সৰু সৰু প্রসঙ্গ সকলোখিনি মিলি আসলে ফলাফল আর সকলে আশা করেছে যে ভাল হোক আটাইতকৈ ইয়ার পূর্বর বছর সমূহতকৈ শিক্ষা যে 5% সেই 5% অধিক হোক ভাল হোক আগতকৈ ফলাফল সেই ধরনের আশাখিনি করেছে আর এই এই পরীক্ষাটো আসলে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা কিয়নো ইয়ার পিছতে বহুতে কম্পিটিটিভ এক্সাম সমূহত বহি নিজের কোনোবাই ইঞ্জিনিয়ার হবলৈ বিচাৰিব কোনোবাই তেওঁলোকে হয়তো পরীক্ষাত বহিব তেওঁলোকে আৰু এটা কথা নীট আৰু জেডাব্লিউৰ পরীক্ষা যেহেতু ইতিমধ্যে সমাপন হৈ গৈছে সেয়েহে এই পরীক্ষার উচ্চতর মাধ্যমিকৰ পরীক্ষার নম্বরবোৰ সেই পরীক্ষাত যদিও উত্তীর্ণ হৈ যায় নীট বা জেডাব্লি কিন্তু তাত গণনা হব স্বাভাবিকতে সেইবোৰ এটা বিশেষ বিষয় হব তেওঁলোকৰ বাবে স্বাভাবিকতে প্রাঞ্জল এনেকুৱা ধরনের আসলে নিজের কেরিয়ার এ বা হায়ার সেকেন্ডারির পরীক্ষা নম্বর কিমান পাইছে বা হায়ার সেকেন্ডারির পরীক্ষার ফলাফল কেনেকুৱা আগন্তুক যিখিনি তেওঁলোকৰ কেরিয়ার এই গোটেইখিনি আসলে বহু কথাই এই ফলাফলের উপর নির্ভর করে আমি জানো যিসকলে আসলে কিয়নো কেবল কোনোবাই ইঞ্জিনিয়ারিং করেছে কোনোবাই মেডিকেল লাইনত পড়িছে তেনেকুৱাই নহয় বিভিন্ন দিশ সকলোৱে বাছি লয় আর সেই দিকসমূহৰ ক্ষেত্রত কেতিয়াবা কাট অফৰ কথা আহি পড়ে কেতিয়াবা এডমিশনের কথা আহি পড়ে আর গোটেইখিনি চাই আসলে এই পরীক্ষাটো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আমি যদিও কৈ আহিছিলোঁ আগৰে পৰাই মেট্ৰিকৰ এইবাৰ গোটেই পদ্ধতিটো সাল সলনি হোৱা আমি ইতিমধ্যে দেখিছোঁ মেট্ৰিক আটাইতকৈ ডাঙৰ দেওনা মেট্ৰিকৰ দেওনাৰ কথা আমি শুনি আহিছোঁ বছৰৰ পিছত বছৰ আমি সেই ধৰণে কথা বতৰাখিনি কৈ আহিছোঁ কিন্তু ক'ৰবাত এইচ এছৰ পৰীক্ষাটোৰো গুৰুত্ব যথেষ্টখিনি আছে কোনখন কলেজত এডমিশ্যন ল'ব আৰু কেৱল কিয়নো কোনোবাই নিৰ্ধাৰিত এটা লাইন বাছি লোৱাই নহয় কোনোবা আৰু হায়াৰ এডুকেশ্যন কৰিবলৈ গ'লে কোনোবা আৰু বেলেগ বেলেগ দিশ বাছি ল'বলৈ বেলেগ বেলেগ ছাবজেক্ট বেলেগ বেলেগ ফিল্ড তেওঁলোকে বিচাৰি ল'বলৈ বিচাৰিব আৰু তাৰ ক্ষেত্ৰত আচলতে এই ফলাফলটো খুবেই গুৰুত্বপূৰ্ণ ধন্যবাদ জানাইছো আপনার মুঠতে এটা গতি লয় উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলের পাছতেই ছাত্র ছাত্রীর জীবন হয় আর সেই গতিক বা সেই সামগ্রিকভাবে গতি ধরা অব্যাহত রখার ক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধা আহি নপরে তার বাবেই প্রতিগী ছাত্র ছাত্রীর ফলাফল ভাল হওয়াটা সকলে কামনা করেছে আমিও কামনা করেছো যাতে যিসকলে সাধনা করেছিল অধ্যবসায় করেছিল তেওঁলোকৰ ফলাফল যাতে ভাল হয়।